কিন্তু আল্লাহর ওলীদের দলকে নির্বাচিত করলে সেখানে আমাদের জন্য সুখ ও শান্তি নির্ধারিত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাসিমু ফি হাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররুকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, সমস্ত ব্যক্তি ঐক্যবদ্ধ হও। এই ফুলের মালা প্রতীক দিয়ে প্রমাণ করা হয়েছে এক একটি ফুলের একটা ওলী আল্লাহর সুপ্রাণ। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষকে নির্বাচিত করে থাকি, কিন্তু আল্লাহর ওলীদের দলকে নির্বাচিত করলে সেখানে আমাদের জন্য সুখ ও শান্তি নির্ধারিত হয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নির্বাচনে নির্বাচিত করি তথাকথিত দুর্বল কোনো লোককে, আমরা যদি নির্বাচনে নির্বাচিত করি এমন কোনো ব্যক্তিকে যার মাধ্যমে আপনার হক, আপনার অধিকার, আপনার আমানত খেয়ানত হওয়ার ভয় আছে, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে তার ফলাফল পাব না। আমরা যদি নির্বাচিত করি এমন ব্যক্তিকে যিনি পরবর্তীতে আপনার আমানতদারি ধরে রাখবে, যিনি পরবর্তীতে আপনার ভোটের মূল্যায়ন করবে, তাহলে আমরা তার ফলাফল পাব। সম্মানিত উপস্থিত জনতা, আপনারা জানেন নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা খারাপ মানুষকে নির্বাচিত করি, তাহলে আমাদের পরবর্তী সময়ে এই নির্বাচনের ভোট মানে শুধু এতটুকু নয় যে আমরা ভোট দিলাম আর হয়ে গেল, নির্দিষ্ট 2,000, 1,000, 5,000 টাকার বিনিময়ে ভোট দিলাম আর আমার দায়িত্ব শেষ হলো টাকার বিনিময়ে, তা নয়। ভোট কিন্তু এমন একটা আমানতদারি যাকে আপনি ভোট দিলেন, তার বিনিময়ে সে বিজয়ী হওয়ার পর সে যে যে কর্ম করবে আগামী 5 বছর সমস্ত কর্মের সাথে আপনি দায়ভুক্ত থাকবেন, আপনার এই দায় দায়িত্ব থাকবে। আপনার সে যদি চুরি করে সে চুরির দায়িত্ব আপনার, সে যদি আমানতের খেয়ানত করে সে দায়িত্ব আপনার, সে যদি কোনো কিছুর ক্ষয়ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, খুন করে, হত্যা করে, জুলুম করে, সমস্ত কিছুর দায়িত্ব আপনার। অতএব আপনাকে নির্বাচন করতে গেলে, নির্বাচিত করতে গেলে এমন ব্যক্তিকে করা উচিত যে আপনাকে, আপনাদেরকে, আপনাদের অন্তত পক্ষে পাপের বোঝা ভারী করে দিবে না, এই বিষয়টার দিকে খেয়াল রেখে আপনাদের ভোট দেওয়া উচিত। টাকা পয়সার বিনিময়ে ভোট আমাদের দেশে বেচা কিনা হলেও অনেকে 2,000 টাকার বিনিময়ে ভোট দেয় ঠিকই, 2,000 টাকায় তার শান্তিও চলে না, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে আপনি তার সমাধান করে বোঝাতে পারবেন না। 2,000 টাকায় আপনার একদিনও চলবে না, 2,000, 1,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। আপনারা ন্যায়, নীতি, নিষ্ঠা, হক, বেহক, সত্য, মিথ্যা যাচাই করে ভোট দিবেন। অলিয়া উলিয়াদের দল, আলাদ শেখ মুজিবুল বাশার মাইক ভান্ডারীর নেতৃত্বের দল, এখানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ ওলিয়াল্লাহদের দল ঐক্য, সবাই ঐক্যবদ্ধ হয়ে যে দল পরিচালিত করছে তা বাংলাদেশ তরিকত ফেডারেশন। এবং এই তরিকত ফেডারেশনে ফুলের মালা প্রতীক, ফুলের মালা প্রতীকের অর্থ হচ্ছে এক একটি ফুল, এক এক ফুলের এক এক গন্ধ, এক এক ফুল এক এক রকমের রঙের হয়, কিন্তু এক এক ফুল এক এক ভাবে থাকলেও ভিন্ন ভিন্ন রঙের ফুল এক সুতায় গাঁথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাসিমু ফি হাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররুকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, সমস্ত ব্যক্তি ঐক্যবদ্ধ হও। এই ফুলের মালা প্রতীক দিয়ে প্রমাণ করা হয়েছে এক একটি ফুল এক একটা ওলি আল্লাহর সুপ্রাণ। ভিন্ন ঘ্রাণ থাকতে পারে, কিন্তু এক সুতায় বেঁধে, আল্লাহর রজ্জুতে বেঁধে সকল ওলি আল্লাহদের এক সুতায় একত্রিত করে যে মালা হয়েছে, সেই মালার প্রতীক হচ্ছে ফুলের মালা প্রতীক। এই প্রতীক নিয়ে আমরা নির্বাচন করছি, আমরা আশা করি আপনারা এই প্রতীকে ভোট দিয়ে আগামীতে ফুলের মালাকে জয়যুক্ত করবেন। সাথে জানুয়ারি সারাদিন আপনারা ফুলের মালাতে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পৌরসভার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কান দিবে মানুষের সাথে হ্যান্ডশেক করবে, সাধারণ 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 সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।